ইয়াম্মি কোলা এর বিপরীতে সোডা বেশি বিক্রির জন্য একটি মার্কেটিং প্রতিষ্ঠানকে ভাড়া করা হলো ওই প্রতিষ্ঠানটি ভোক্তাদের পছন্দের কোলা সম্পর্কে তথ্য একত্রিত করল তাদের কাছে এখন বছরের পর বছর কত শতাংশ মানুষ ইয়াম্মি কোলা পছন্দ করে এবং কত শতাংশ মানুষ সোডা পছন্দ করে এবং কত শতাংশ মানুষ কোনোটাই পছন্দ করে না তার হিসাব আছে দু সালে আশি শতাংশের পছন্দ ইয়াম্মি কোলা শুধুমাত্র বারো শতাংশের পছন্দ সোডা এবং আট শতাংশের কোনটাই পছন্দ করে না তাহলে এখান থেকে তুমি দেখতে পারো অনেক বেশি এবং অনেক বেশি মানুষ বছরের পর বছর সোডার তুলনায় পছন্দ করে এই দুটি কোম্পানির মধ্যে প্রতিযোগিতা আছে। কিন্তু তারপরও তারা বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠানকে নিম্ন লিখিত দুটি গ্রাফ তৈরি করতে বলল তাহলে চলো দেখি এখানে কি আছে এবং চিন্তা করি এই তথ্য বিভ্রান্তিকর কিনা তাহলে আমরা যদি এই গ্রাফের দিকে তাকাই দু হাজার আশি শতাংশ মানুষ পছন্দ করে ইয়ামিকোলা তারপর দুই হাজার সাত এ শতাংশ মানুষ এরপর তা বেড়ে দাঁড়াল সাতাত্তর শতাংশ তারপর তিয়াত্তর শতাংশ তারপর থেকে আটষট্টি নিখুঁত তথ্য এটা আসলে খুব নিখুঁত তথ্য উপস্থাপন করে এটা আসলে এখানে ডানে উপরে দেয়া যে তথ্য তা উপস্থাপন করে তারপর এই যে এখানে আমরা যদি এই তালিকাটি দেখি সোডা যে শতাংশ জনগণ পছন্দ করে তাই এখানে দু হাজার করে দু হাজার সাতংশ দু হাজার আটেও উনিশ শতাংশ তারপর আমরা আরো উপরে বিশ শতাংশ একুশ শতাংশ এবং পঁচিশ শতাংশ তাহলে লেখচিত্রটি আসলে নিখুঁত এটা আসলে সেই শতাংশের তথ্যবিন্দু যা কিনা সোডা পছন্দ করে এখন কারো কাছে বিভ্রান্তিকর মনে হলে এই লেখচিত্র দুটি দেখতে পারে আসলে এখানে এই স্কেল ছাড়া দেখা ঠিক হবে না তারা আসলে দুটি তথ্য দেখছে তারা বলবে ও দেখো তুমি একটি নিম্নগামী প্রবণতা দেখতে পাবে জনগণের শতাংশের হারে যারা কোলা পছন্দ করে এবং আমি আরো দেখতে পাচ্ছি এই ঊর্ধ্বগতির রেখা জনগণের শতাংশের প্রবণতা যারা সোডা পছন্দ করে এবং এটাই সত্যি এখানে একটি নিম্নগামী প্রবণতা আছে এবং এখানে একটি প্রবণতা আছে কিন্তু এখানে কি তারা এই চিত্রতে মান তাদের স্কেলিং একই নয় তাহলে যখন তুমি এখানে দেখছো তুমি বলতে পারো না যে ঊর্ধ্বগতি প্রবণতার সকল জনগণই সোডা পছন্দ করে কিন্তু যেভাবে তারা এখানে স্কেলকে বসেছে এটা দেখলে মনে হয় এই প্রবণতাটা উপরে মানুষের মস্তিষ্ক এই তুলনা করতে প্রলুব্ধ হয় এবং আমরা বলতে পারি দেখো এটা শুধুমাত্র একটি ঊর্ধ্বগতির প্রবণতা না কিন্তু এখানের এই এই প্রবণতাটাই উপরে। এমনকি দেখতে উপরে মনে হচ্ছে এখানের এই তথ্য বিন্দুর তুলনায় কিন্তু বাস্তবতা হল যে এটা শুধুমাত্র স্কেলের ভিন্নতার কারণে হয়েছে এখন বইয়ের পদ্ধতিতে দেখার চেষ্টা করি যখন লেখচিত্রে রেখা অঙ্কিত হয়ে যায় এটা পুরোটাই নির্ভর করছে স্কেলের উপর শূন্য থেকে তিরিশ পর্যন্ত এবং বিপরীতে শূন্য থেকে একশো পর্যন্ত ভালোভাবে করলে বা সত্যিকার অর্থে আমরা করলে বা সবচেয়ে ভালো করলে আসলে ওই লেখচিত্রে যা অঙ্কিত ছিল তাই থাকবে তথাপি যদি তারা তা করে থাকে তা কখনোই সোরার জন্য খুব ভালো ছবি হবে না তাই যদি আমরা একই লেখচিত্রে সোরার চিত্র চিত্রিত করি চলো চেষ্টা করে দেখি এবং প্রকৃতপক্ষে এটা আসলে খারাপ তুমি আসলে এভাবে আঁকতেও পারবে না সোডার এই লেখচিত্রে কারণ তারা এই চিত্রে শুরু করেছিল পঞ্চাশ শতাংশ এই যে এখানে তারা কিন্তু শূন্য শতাংশ থেকে শুরু করেনি তাহলে তুমি সোডা এর মান এই চিত্রে আঁকতে পারবে না যদি তুমি তা করো তোমাকে তাহলে এই চিত্রকে বর্ধিত করতে হবে নিচের দিকে তাহলে তা হতেই হবে চল্লিশ শতাংশ এটা হতে পারে তিরিশ শতাংশ এটা হতে পারে বিশ শতাংশ এটা হতে পারে দশ শতাংশ এবং তারপর নিচের দিকে আরও নামলে শূন্য কিছুটা এরকমের হবে যা কিনা খুব কাছাকাছি যদি তুমি একই স্কেল একই চিত্রে তাহলে তোমার কাছে এটা অনেকটা সুস্পষ্ট হবে এমনকি প্রবণতাটাও নিম্নমুখী প্রচুর সংখ্যক জনগণ সোড়ার তুলনায় ইয়ামিকি কলা পছন্দ করে তাই এখানে যে কাজটি করা হয়েছে সেটা হলো একটি প্রকৃত স্কেল স্কেলের এই পরিমাণ দূরত্বের জন্য তারা চিত্রিত করেছে দশ শতাংশ তাই এখানে যাই উন্নতি হোক না কেন এটা দেখতে অনেক বড় উন্নতি বলে মনে হয় এবং এখানে দেখো একই পরিমাণের জন্য তারা আসলে চিত্রিত করেছে একটি বড় পরিমাপ তারা চিত্রিত করেছে পনেরো শতাংশ বা ১৬ শতাংশের কাছাকাছি এবং মূল বিষয়টি হল তারা এখানে স্কেল শুরু করেছিল পঞ্চাশ শতাংশ থেকে তাই তারা আর দেখায়নি কি পরিমাণ জনগণ পছন্দ করে রকম বড় আশি শতাংশ বা সত্তর শতাংশ সত্যি কি তাই এবং এখানে দেখো তারা শুরু করেছে শূন্য শতাংশ থেকে এবং তাদের অনেক বড় স্কেল আছে তাই এটা দেখে মনে হচ্ছে এটা বাহিরে চলে যাবে প্রচুর জনগণ পছন্দ করে বা তুলনামূলক জনগণ তা পছন্দ করে কিন্তু বাস্তবতা হল এখনো অনেক জনগণ ইয়ামিকোলা পছন্দ করে তাই এটা খুব ছোট বা আসলে খুব ভাবে ওই তথ্য চিত্রিত হয়নি বা আমি মনে করি তুমি বলতে পারো তারা তথ্যকে ভুলভাবে চিত্রিত করেছে